সালাম করতে করতে দেখি চারজন খলিফা আল্লাহর কসম করে বলছি গো ভাই চারজন খলিফা মসজিদের মধ্যে আজি আছে চারজন খলিফা গোল হয়ে বসে আছে দোয়া করছে আমার এক ওস্তাদ সাথে ছিল এই কথা আমি কাউকে বলি নাই বাজার আমার নিজে নিজের স্ত্রীকে বলি না আজকে মনে আসলো জুমান তাশা ওয়া তুজিল মান তাশা সম্মান দেওয়ার মালিক আল্লাহ বেজ্জতি করার মালিক কে বেজ্জতি করার মালিক হলো আল্লাহ এই জন্য ওই ব্যক্তিকে বললেন একমাত্র নবীর প্রেম থাকার কারণে হয়তো আমরা নামাজে যদি ঘাটতি আসে বাজান আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি না কিন্তু এইভাবে শুধু আপনি নবীকে ভালোবাসবেন কেমন ভালোবাসবেন জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে এখন তো আমার নবী না নবীর ওয়ারিসদেরকে ভালোবাসতে হবে আল্লাহওয়ালা বুজুর্গ ওয়ারিসদেরকে ভালোবাসতে হবে নবীর প্রেম আপনার মধ্যে ঢুকে যাবে যখন পীর বুজুর্গদের মাশায়েখদের আলেমদেরকে আল্লাহওয়ালাদেরকে যখন ভালোবাসবেন নবী আপনার সাথে সাক্ষাৎ দিবে সুবহানাল্লাহ বলেন এটা আর কারো কথা বলছি না আমি বলছি না আমি নবীকে দেখেছি তা বলছি না যখন দরুদের আমল করবেন বাজার দরুদের আমল করতে চাইলে আমার নবীর রং ধাম কেমন ছিল আমার নবীর পোশাক কেমন ছিল আমার নবী কোন জিনিসটা ভালোবেসেছেন এইভাবে যদি আপনি আমল করতে পারেন এবং হযরত পাক করতে পারেন আমার নবী একদিন রাত্রিতে আসি আপনার সঙ্গে সাক্ষাৎ করবে দরুদের আমল করতে করতে আমার ব্যক্তিগত বলছি আমি বলছি না যে নবীকে দেখেছি যখন দরুদের আমল করলাম করতে করতে দেখি চারজন খলিফা করে বলছি গো ভাই চারজন খলিফা মসজিদের মধ্যে আজি আছে চারজন খলিফা গোল হয়ে বসে আছে দোয়া করছে আমার এক ওস্তাদ সাথে ছিল এই কথা আমি কাউকে বলি নাই বাজার আমার নিজে নিজের স্ত্রীকে বলি না আজকে মনে আসতো তাই বললাম কিন্তু নবীকে দেখার আশা কবে যাব মদিনা সাথে সাক্ষাৎ করবে আমার নবী কখন স্বপ্ন জগে আসবে বন্ধু আমি কামিয়াবি হয়ে যাব বলেন নবী আমার জান নবী আমার প্রাণ বলেন না ভাই নবী আমার জান নবী আমার প্রাণ নবীর জন্য দিতে পারি আমার জীবন যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে ঠিক না ভাই ঠিক যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে যার নয়নে নয়ন দিলে গুনা যায় ঝরে বলে নবী আমার জান নবী আমার প্রাণ নবীর জন্য দিতে পারি আমার জীবন মারহাবা বলে আমার নবীর জন্য বেশি বেশি দরুদ পড়বেন দরুদ পড়লে আপনার সাথে আমার নবীজি সাক্ষাৎ করবেন এই কি আমাদের ময়দানে বলেন তো দেখি আপনার কোন বাবা আছে যে আপনার সাথে সাক্ষাৎ করবে জন্মদাতা পিতা সাক্ষাৎ করবে আপনার স্ত্রী সাক্ষাৎ করবে কথা বলেন আপনার এত সন্তান আছে আহারে যে মা বাবা নিজে না খায় নিজে না খেয়ে অন্যের বাড়িতে কাজ করে ওই সন্তানের পরীক্ষার ফি দেয় ওই সন্তানকে ভালো পোশাক পরায় হাসরের ময়দানে ওই ব্যক্তি কিন্তু ওই মা কিন্তু সন্তানের নিকট হবে না মাকে যখন বলবে মা ওই যে আমার একটা চক্ষু নষ্ট হয়েছিল আমার একটা কিডনি নষ্ট হয়েছিল মা তুমি যে তোমার কিডনি দিয়ে আমাকে বাঁচিয়েছিলে গো মা তুমি যে ওই কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল বেশি দিন বাঁচো নাই মা তুমি দুনিয়া থেকে চলে গেছো আমাকে বাঁচানোর জন্য আমার একটা নেকির জন্য আমি অন্ধকার কবর আমার তো জাহান্নাম ছিল আমি এখন জাহান্নামের মধ্যে আমার চিরস্থায়ী জাহান্নাম অর্ডার হয়ে যাবে মা আমি কেমনে যাব তুমি আমার মা হয়ে সন্তানের কেমন আজাব তুমি সহ্য করবে গো মা মা বলবে না না না
আমার জীবনে বিয়েই হয় না। বাবার কাছে যে গিয়ে যখন বলবে, বাবা আমার জন্য তুমি কত কষ্ট করেছো, এবার জান আমি জানি না কার যেন জনম দুঃখনি মা নাই বাবা নাই, বা জান আমি জানি না কার যেন বাবা দাওয়ান্দ কার খবরে। আজকে আমার স্ত্রী 50টা টাকা আপনাদের মসজিদে দিয়ে বলে আমার আব্বার জন্য দোয়া করব। আমি বাবার দেখে দেখতে পারি নাই, ছোট্টবেলায় যখন ছোট ছিল আমার স্ত্রী তার বাবাকে দেখে নাই রে, দেখে নাই, মাঝে মধ্যে কান দিয়ে আর বলে আমার বাবার জন্য একটা কোরআন খতম করিয়া তুমি দোয়া করে দিও, আজকে টাকা দিয়ে বলে আমার বাবা নাই রে বাবা। যার বাবা নাই এই দুনিয়ায় গো বাজার, কত মুরব্বী বাজানরা বাবা বলে ডাকতে পারে না। আমার নবী কিন্তু এতিম ছিল, মার কবরের কাছে বাবার কবরের কাছে গিয়ে যা কেমনে কাঁদছে। আমার নবীর মা 6 বছরের কালে যখন আমার নবীকে নিয়ে গেলেন বাবার কবরটা দেখার জন্য, দেখার জন্য যখন নিয়ে গেল বলে বাবা মোহাম্মদ তোমার তো অনেক পাওয়ার মোহাম্মদ, বাবা তুমি তোমার বাবা তুমি বাবার কবরে গিয়ে ডাক দে, তোমার বাবাকে ডাক দাও, দেখো ওঠেনি বাবার কবরে গিয়ে। এইভাবে দু হাঁটুটা গাড়ায় দিয়ে বাবার ডাকে বাবা, ওঠো বাবা ওঠো, আমি তোমার কোনোদিন দেখতে পাই নাই। মক্কা মদিনার কত ছেলে বাবা বলিয়া ডাকে, মক্কা মদিনার কত সন্তানরা খেলার পরে বাবাকে বাবা কোলে নিয়ে যায়, আমি কিন্তু আমার বাবার দেখি নাই। বাবা ওঠো বাবা ওঠো, আল্লাহু আকবার বলে আমার আল্লাহ ডাক দিয়ে বলে। আমার নিয়ম যদি থাকতো মরা মানুষকে জিন্দা করা, আমার নবীর বাবারে আমি উঠাইয়া দিতাম।